নমস্কার, বেলুড় সানরাইজ ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট সভাপতি মহারাজকে, উপস্থিত স্বামীজি মহারাজদের জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম, উপস্থিত দর্শক মণ্ডলীকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করি। আজ এই বিশেষ দিনটিতে এখানে এই মঞ্চে অনুষ্ঠানের আমন্ত্রণ জানানোর জন্য আমাদের স্কুলকে আমরা আজ এখানে নিয়ে এসেছি স্বামীজির শিকাগো 125তম ধর্ম সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমাদের নিবেদন, শিকাগোয়ে স্বামীজি, ভারত দর্শন ও অধ্যাত্ম দর্শন। শুরু করতে চলেছি আমাদের অনুষ্ঠান। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of... ज्योति तुमि अंधकारे सत्य मंगल प्रेममय तुमि ध्रुव ज्योति तुमि अंधकारे तुमि सदा चारुहृदय देवी राज दुख जरा से ভারতের ঐক্য এবং তাকে অবলম্বন করে সমগ্র এশিয়া ভূখণ্ডের এবং বিশ্বের ঐক্য সাধনের জন্যই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব এবং তাঁর সমন্বয়পূর্ণ জীবন। শুধু ধর্মের ক্ষেত্রেই নয়, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রেও ওই আদর্শ থেকে গড়ে ওঠে বিশ্ব মানবতা, বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্বপ্রেম। আর তারই রূপকার হয়ে ওঠেন আধুনিক ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ। ওই মহামানব আগে দিকে দিকে রোমাঞ্চ লাগে, মত ধুলি ঘাটে গাছে, ওই মহামানব আগে। স্বামীজি তার শিষ্য মণ্ডলীর সম্মুখে তার জীবনের উদ্দেশ্য ব্যক্ত করে বলেন, দেশের কাজই আমার কাজ, দরিদ্রের সেবাই আমার সেবা। আমার মনে হয় আমাদের আধ্যাত্মিকতা, বেদান্ত ধর্ম পাশ্চাত্যকে শিক্ষা দিতে হবে, তার বিনিময়ে তাদের কাছ থেকে কৃষি শিল্প বিজ্ঞান বিষয়ে বিশেষ জ্ঞান লাভ করতে হবে। এভাবেই প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার সম্মিলনে এক নতুন সভ্যতা গড়ে উঠবে। শ্রীরামকৃষ্ণের জীবনাদর্শে প্রাচ্য ও প্রতীচ্য সভ্যতার মিলনভূমি তৈরি করতে আমি এই জীবন উৎসর্গ করেছি। সত্যি এক অচিন্তনীয় উপায়ে স্বামীজি জানতে পারলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের আদেশ। তার আমেরিকা যাত্রা ঠাকুর নির্দেশিত। ঠাকুরের তিরোধানের পর এক রাত্রে অর্ধনিদ্রিত অবস্থায় স্বপ্ন দেখলেন স্বামীজি। ঠাকুর জ্যোতির্ময় দেহে আবির্ভূত হলেন তাঁর সম্মুখে। ওঠ, দেখ তোর হাতে ছেলেদের সব দিয়ে গেলু, তুই সবার চেয়ে শক্তিমান ও বুদ্ধিমান। তোর হাতে এই ছেলেদের দিয়ে গেলাম, এদেরকে সাধন ভজনে যাতে মন দেয় তার ব্যবস্থা করবি, আর যথা সর্বস্ব দিয়ে তোকে ফকির হলো। যা বাবা যা, তোর মুখে সরস্বতী বসু, যা তুই সর্বত্র বিজয়ী হয়ে ফিরে আয়। যা বাবা যা, জয় মা।
শোনো, কোথায় স্বামীজি? স্বামীজি আপনি আমাদের ডাকছেন? হ্যাঁ, আমি কি দেখলাম জানো? দেখলাম ঠাকুর সমুদ্রের উত্থাল তরঙ্গের উপর দিয়ে হেঁটে চলেছেন, আর আমাকে অনুসরণ করার ইঙ্গিত করছেন। এর কি অর্থ স্বামীজি? আমি ঠাকুরের আদেশ পেয়েছি। তাহলে স্বামীজি, আমেরিকার উদ্দেশ্যে আপনার সমুদ্র যাত্রার বন্দোবস্ত করি? যাত্রার দিন তবে স্থির হোক 31 মে। মুম্বাই থেকে যে জাহাজ ছাড়বে তাতেই আপনার টিকিট কেনার ব্যবস্থা করি স্বামীজি। তবে তাই হোক, আমার গুরুর আদেশ আমার শিরোধার্য, আমার হৃদয়টা তিনি অত্যন্ত বাড়িয়ে দিয়ে গেছেন। আমি অন্তরে লোকের দুঃখ কষ্ট অত্যন্ত অনুভব করছি। স্বামীজি, আপনার প্রতিটি অশ্রুবিন্দু সার্থক হবে, অসংখ্য হৃদয় উদ্দীপ্ত করবে, শত শত প্রাণে করুণার বর্ষণ করবে, তাদের দারিদ্র্যের প্রতিকার হবে। হায় হায় আমার ভারতবর্ষ, পরাধীন পরপদদলিত ভারতবর্ষ! এই বিদেশ যাত্রা আমার এই কারণে যে পাশ্চাত্যের কাছে তুলে ধরা যে ভারত কেবল বেঁচে থাকার জন্য জাগেনি, পরন্তু সে তার আধ্যাত্মিকতার দ্বারা জগৎ জয় করবে, এই তার ভবিষ্যৎ। জয় হোক স্বামীজি। জাহাজ প্রশান্ত মহাসাগর অতিক্রম করে কানাডার অন্তর্গত ভ্যাঙ্কুভারে পৌঁছল এবং সেখান থেকে 1893 সালের 26শে জুলাই ট্রেন যোগে কানাডার ভিতর দিয়ে সুবিখ্যাত রকি পাহাড় ভেদ করে 30শে জুলাই রাত 10টায় স্বামীজি নামলেন চিকাগোয়। তখন চিকাগোতে বিশ্বমেলা দেখবার জন্য জগতের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নরনারী সেখানে সমবেত হয়েছেন। চতুর্দিকে কর্মব্যস্ততা, তার মধ্যে স্বামীজি নিজেকে মহা বিব্রত বোধ করলেন। পরিচিত একটি লোকও সেখানে নেই, তিনি কোথায় যাবেন, কি করবেন, কিছুই ঠিক করতে পারলেন না। ক্রিস্টোফার কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের 400 বর্ষ পূর্তি উপলক্ষে ওই বৎসর চিকাগোতে ওই বিশ্বমেলা আয়োজিত হয়েছিল। বিশ্ব ধর্ম সম্মেলনেও ছিল ওই বিশ্বমেলারই অংশ বিশেষ। স্বামীজি এই ধর্ম সম্মেলনে যোগদানের জন্যই গিয়েছিলেন আমেরিকায়। এই সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার খ্যাতনামা অধ্যাপক মিস্টার জে এইচ রাইটের সঙ্গে পরিচয় হয় স্বামীজির। প্রথম আলাপেই অধ্যাপক রাইট ভারতীয় তরুণ সন্ন্যাসীর প্রতিভায় মুগ্ধ হয়ে যান। আপনি চিকাগো মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে গমন করুন, তাহলে বেদান্ত প্রচারে অধিকতর সাফল্য লাভ করবেন এবং সমগ্র আমেরিকার সঙ্গে পরিচিতি হওয়ার সুযোগ হবে। কিন্তু আমার কাছে তো কোনো পরিচয়পত্র নেই। আপনার কাছে পরিচয় চাওয়া আর সূর্যকে কিরণ দেওয়ার আছে অধিকার জিজ্ঞাসা করা একই কথা। আমাদের সকল অধ্যাপকদের পাণ্ডিত্য এক করলেও আপনার সমান হয় না। হ্যাঁ, নাই নূতন আশা নিয়ে স্বামীজি চিকাগো যাত্রা করলেন। ট্রেন পৌঁছলো রাত্রে বিরাট শহর চিকাগো। তার উপর স্বামীজি শ্বেতাঙ্গ নন, কারো কাছ থেকে বিন্দুমাত্র সাহায্য পেলেন না, দুর্জয় শীতের হাত থেকে কোনো প্রকারে আত্মরক্ষা করলেন। তিনি কম্পিত কলেবরে বের হলেন পথের সন্ধানে, সর্বত্রই পেলেন অবমাননা ও লাঞ্ছনা। শেষ পর্যন্ত মিসেস হেল নামের এক পরম সদাশয় মহিলার গৃহে মিলল আহার ও আশ্রয়। ওই মহিলা স্বামীজিকে মহাসভার কার্যালয়ে নিয়ে গেলেন, সেখানে তিনি মহাসভার প্রতিনিধি রূপে গৃহীত হলেন। 1893 খ্রিস্টাব্দ 11ই সেপ্টেম্বর সোমবার, জগতের ধর্ম ইতিহাসে একটি স্মরণীয় দিন, প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের দিন। সমগ্র জগতে ধর্ম সমন্বয়, বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্ব মানবতা প্রতিষ্ঠার সূত্রপাতের দিন। ওই দিন বিশেষ করে স্বামী বিবেকানন্দকে যন্ত্র করে বিশ্ব ধর্ম সম্মেলনে প্রাচীন ভারতের বেদান্ত ধর্ম সর্বোচ্চ আসনে হল প্রতিষ্ঠিত। মহাসভা খুলবার দিন বেলা 10টায় নবনির্মিত আর্ট ইনস্টিটিউট নামক প্রতিষ্ঠানের সুবৃহৎ কলম্বাস হলে পৃথিবীর সর্বজাতীয় বিশ্বকোটি লোকের প্রতিনিধিগণ সমবেত।
স্বামীজি এক শিষ্যকে জানিয়েছিলেন ওই সময়ের তার মানসিক অবস্থার বিবরণ। আমার বুক দুরু দুরু করছিল ও জিহ্বা শুষ্ক প্রায় হয়েছিল। সকলেই বক্তৃতা প্রস্তুত করে এনেছিলেন, আমি নির্বোধ, আমি কিছুই প্রস্তুত করিনি। আমি দেবী সরস্বতীকে প্রণাম করে অগ্রসর হলাম। আমি আমেরিকাবাসীদের ধন্যবাদ জানিয়ে আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃগণ বলে সবাকে সম্বোধন করে যখন বক্তৃতা দিতে প্রস্তুত হলাম, তখন দু মিনিট যাবৎ এমন করতালি হতে লাগলো যেন কান কালা করে দেয়। তারপর আমি শুরু করলাম। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, ইট ফিলস মাই হার্ট উইথ জয় আনস্পিকেবল টু রাইজ ইন রেসপন্স টু দি ওয়ার্ম অ্যান্ড কর্ডিয়াল ওয়েলকাম উইচ ইউ হ্যাভ গিভেন আস। আই থ্যাংক ইউ ইন দি নেম অফ দি মোস্ট এনশিয়েন্ট অর্ডার অফ মঙ্কস ইন দি ওয়ার্ল্ড। আই থ্যাংক ইউ ইন দি নেম অফ দি মাদার অফ রিলিজিয়ন্স, অ্যান্ড আই থ্যাংক ইউ ইন দি নেম অফ দি মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ হিন্দু পিপল অফ অল ক্লাসেস অ্যান্ড সেক্টস। মাই থ্যাংকস অলসো to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by the Roman tyranny. I am proud to belong to a religion which has sheltered and is still fostering the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams, having their sources in different paths, all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita. Whosoever comes to me, through whatsoever form, I reach him. All men are struggling through paths which in the end lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant fanaticism have long possessed this beautiful earth. They have filled this earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come, and I fervently hope that the bell that tolled this morning may be the death knell of all fanaticism, of all persecutions, with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. Thank you. বিশ্বধর্মের প্রতীক শ্রী রামকৃষ্ণের পদপ্রান্তে বসে স্বামীজি যত মত তত পথ রূপজির সমন্বয়ের বাণী শুনেছিলেন, তাই উদাত্ত কণ্ঠে আমেরিকায় করেছিলেন ঘোষণা। আজ চিকাগো মহাধর্ম সম্মেলনের 125 বর্ষ পূর্ণ হল, কিন্তু আজও স্বামীজির সেই উদাত্ত কণ্ঠের ঘোষণা যেন আমাদের কর্ণকুহরে প্রবেশ করে রোমাঞ্চিত করে আমাদের চেতনার জগৎটিকে। সমর নয় সহায়তা, বিনাশ নয় গ্রহণ, দ্বন্দ্ব নয় মিলন ও শান্তি। চিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজি যে মহাসত্য প্রচার করেছেন, যে আশার বাণী শুনিয়েছেন, তা ভবিষ্যতেও জগতের অধ্যাত্ম জ্ঞানের ভাণ্ডারেও শ্রেষ্ঠ ধন রূপে গৃহীত হবে।
ধন্যবাদ। বিশ্বনাথ পতি বিবেকানন্দ।